এটা জোস কালার ভাই, এটা জোস, এটা অস্থির একটা কালার ভাই। জি এটা বক্স করা ভাই? জি বক্স করা। আচ্ছা আচ্ছা, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাই। এটা ভাই সুন্দর লাগতেছে ভাই। জি এটা জোস একটা কালার। জি এখানে জোস লাগতেছে ভাই। কালার রয়্যাল ব্লু শেড দেওয়া, শেড দেওয়া আছে গাইস, দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো আর সাথে ব্ল্যাক এর শেড দেওয়া আছে, খুব সুন্দর লাগতেছে এটা ভাই। আর সাথে আমরা কম্বিনেশন দেওয়া আছে পুরো আপনার কলারে। ডিয়ার সাবস্ক্রাইবার এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইমরান ঢাকা ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমি আছি ইমরান আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। দোকানের নাম হচ্ছে ভাই বন্ধু খেলাঘর এন্ড স্কিন ফিল। আচ্ছা, আজকে জার্সি প্রাইস কেমন দিবেন আমাদের? আজকে জার্সি প্রাইস কলার হাফাতে 200 টাকা। 200 টাকা করে দিবেন? জি, আগে প্রাইস তো ভাই, আগের প্রাইস। আচ্ছা, তাহলে ফার্স্ট কোনটা দেখাবেন আমাদের? এটা নতুন ডিজাইন, সবগুলো নতুন ডিজাইন। শুনুন, নতুন আসছে না ভাই? জি ভাই, ডিজাইনটা অনেক সুন্দর, সুন্দর ডিজাইন করা আছে এটা। হলুদ চেটটা অনেক সুন্দর লাগতেছে ভাই এটা। আর এটা বক্স দেওয়া নেই? না, এটা বক্স দিন, যেটা লাগে যেটা আর কি করছি, যেটা যেন সুন্দর লাগে। হুম হুম, এটা সলিউশন করা আছে না? হ্যাঁ, সলিউশন কলার, সলিউশন কলার না, পিছনে এক কালার না? জি, পিছনে এক কালার, পিছনে এক কালার দেওয়ার কারণ হচ্ছে পিছনে নাম নাম্বার লিখতে পারবে। আচ্ছা, নাম নাম্বার আমরা এখানেই লিখি, এখানে লেখা হয় না? জি জি। আচ্ছা, নাম নাম্বার লেখাতে কত টাকা নেয়? নাম নাম্বার লেখাতে 50 টাকা। 50 টাকা নেন না? জি। আচ্ছা, আপনাদের তো মেশিন হচ্ছে নাকি? এটা মেশিন? হ্যাঁ, মেশিনে নাম নাম্বার 100 টাকা এক পিস। 100 টাকা নেবেন? জি, মেশিনে 100 টাকা, হাতে 50 টাকা। হাতে 50 টাকা না, বেটার কোনটা হবে? হুম, ভালো কোনটা হবে? মেশিনে ভালো হবে না? জি জি। আচ্ছা, কিছু কম রাখবেন না? অনেকগুলো নিলে কিছু কম রাখা যাবে, এটা সমস্যা নেই। কোয়ান্টিটি যদি বেশি থাকে তাহলে কিছু কম রাখবেন না? জি জি। আচ্ছা, ঠিক আছে। এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস 200 টাকা ভাই। সাইজ কি কি হবে এটা? সাইজ এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, চারটি সাইজ। চারটি সাইজ হবে না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এই হলুদ কালারের মধ্যে আরেকটা নতুন ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাই। এটা ভাই সুন্দর লাগতেছে ভাই। জি, এটা জোস একটা কালার। জি ভাই, এখানে জোস লাগতেছে ভাই। এটা কি ডিজাইন কি আপনি পছন্দ করছেন নাকি ভাই? জি ভাই, এটা ডিজাইন খারাপ করে দেওয়া অনেক সুন্দর। এটা তো বক্স করেনি না? না না, বক্স করেনি। আচ্ছা, সলিউশন কালার আছে না এটা? জি জি। আচ্ছা, পিজিকে এক কালার করা আছে, পিছনে এক কালার হলুদ, হলুদ না? জি। এটা প্রাইস কত রাখবেন? 200 টাকা ভাই। 200 টাকা প্রাইস? জি। চারটা সাইজ হবে? এটা চারটা সাইজ। আচ্ছা, এটা স্যার, এটা কিন্তু একটা চমৎকার একটা ডিজাইন ভাই। এটা আমার নতুন কালেকশন না আপনার? সবগুলোই নতুন কালেকশন ভাই। এটা বা জোস লাগতেছে ভাই। জি, এর কড়া খুব সুন্দর লাগতেছে। কলা সাবলি? হ্যাঁ, কলা সাবলি কড়া না? হ্যাঁ, পিছনে এক কালার, পিছনে রেড কালার, পিছনে এক কালার না? জি ভাই। এটা ভাই সামনে একটু দেখি তো, সামনেটা সুন্দর লাগতেছে ভাই। এটা বক্স করা নেই না? না না, বক্স করা নেই, এডিডাস করা আছে এটা। জি জি, এডিডাস স্পোর্টস এর জন্য তো এডিডাস, নাইক, পুমা, এগুলো দাও থাকবে লোগো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বেসিক্যালি থাকবে, এটা বেসিক্যালি থাকবে এগুলো। সাইজ চারটা হবে? এটা সাইজ চারটা। আচ্ছা, প্রাইস 200 টাকা। দোকানের জন্য যারা নেবে তারা হোয়াটসঅ্যাপ বা টিনটি নাম্বারে যোগাযোগ করলে দোকানে রিড দেওয়া হবে। যারা এক পিস নিতে চায় অনলাইন, তাদের জন্য কি সুবিধা দিবেন? যারা এক পিস নিতে চায় তার জন্য 200 টাকায়, কিন্তু ডেলিভারি চার্জ তাদের, আমার না। আচ্ছা, কন্ডিশনে পাঠা যাবেন নাকি? জি, কন্ডিশনে। আচ্ছা আচ্ছা, আর টাকা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ফার্স্টে? হ্যাঁ, ফার্স্টে তো কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। কত টাকা অ্যাডভান্স করতে হবে? অনেকে মনে করে অর্ডার দেওয়ার পরে মাল ওঠে না, এই কারণে কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে। বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনার? হ্যাঁ, বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, একটা স্কেলার মধ্যে রেডিয়েন্ট দেন, এটা জোস কালার ভাই, এটা জোস, এটা অস্থির একটা কালার ভাই। জি, এটা বক্স করা আছে না ভাই? জি, বক্স করা। আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু ব্ল্যাক কলার সাথে হোয়াইট কলার মিক্স করা আছে। জি ভাই, মিক্স করা, সুন্দর লাগতেছে এটা, এটা সুন্দর লাগতেছে ভাই। জি, সাইজ চারটা হবে না এটা? চারটা সাইজ। আচ্ছা আচ্ছা, প্রাইস 200 টাকা। 200 টাকা প্রাইস। জি, পিছনে স্কেলার, স্কেলার দেওয়া আছে না? জি, লাইটেস্ট মিনিমাম কত কত পিস আপনি দিবেন? মিনিমাম আপনার যারা হোলসেল নিবে 15 পিস করে নিতে হবে। মিনিমাম 15 পিস নিতে হবে নাকি? যারা হোলসেল নিবে। আচ্ছা, গায়ে
গাইস আপনারা মিনিমাম 15 পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পাবেন আর 1 পিস 2 পিস নিলে 200 টাকা প্রাইস 200 টাকা 1 পিস 2 পিস 6 পিস 200 টাকা আর এই সব পিসের যদি বাইরে থেকে কিনেন তা 250 টাকা মনে হয় লাগে এটা 250 টাকা বাইরে থেকে কিনলে 250 টাকা 250 টাকা না হ্যাঁ 250 টাকা এটা বাইরে থেকে নিলে এটা মানে 250 টাকা লাগে এটা এটা যেহেতু আমার নিজের প্রোডাক্ট এই কারণে আমি হ্যাঁ এই জন্য আপনি কমে দেন নাকি জি জি ওকে এই যে একটা কমলা কালার মধ্যে ভাই এটা জোস লাগতেছে ভাই আর কি সব তো অস্থির কালার দেখাচ্ছেন ভাই আপনি আমাকে সব নিউ কালেকশন ভাই হুম হুম সাবলিউশন করাটাও জোস লাগতেছে ভাই পিছে কি একটা নেবে এটা হুম কিছু না কালার কমলা ভাই ডিজাইন দেখি না জোস ডিজাইনটা বা অস্থির কিন্তু এটা ভাই কলা কিন্তু সাবলি ভাই সাবলিউশন সবগুলো কলা কিন্তু সাবলি হুম হুম কোনটা কালার কালার দেইনি সবগুলো কলা সাবলি সাবলিউশন আপনি যেটা পড়াছেন এটা এটা কলা সাবলি সাবলি কলা বক্স দেওয়া স্যার নাবে বক্স দাও এটা বক্স দাও আচ্ছা আচ্ছা সাইজ চেক করবেন নাবে এটাতে সাইজ চেক করা এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে প্রাইস কত 200 টাকা 200 টাকা 200 টাকা প্রাইস না খুচরা প্রাইস গাইস 200 টাকা 200 টাকা আর এটাও দিয়ে পড়াছেন এটা চারটা সাইজ হবে নাবে এটা হ্যাঁ এটা চারটা সাইজ চারটা সাইজ হবে এটা প্রাইস 200 টাকা না তাহলে পরে রুবেল ভাই পড়াছে কত ফিটিং টা খুব সুন্দর আছে ভাই খুব সুন্দর ফিটিং আছে ভাই একটু পিছে দেখেন গুণন একটু দেন কত দু সাইডে ফিটিং দেওয়া আছে গাইস দেখতে পাচ্ছেন ওকে রুবেল ভাই জি ভাই ম্যানচেস্টারের ওটা নেক্সট কি দেখাবো আমাদের এটা কালার হচ্ছে হলুদের মধ্যে হলুদের মধ্যে না জি কালো রয়্যাল ব্লু শেড দেওয়া শেড দেওয়া আছে गाइस দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো আর সাথে ব্ল্যাক এর শেড দেওয়া আছে খুব সুন্দর লাগছে এটা ভাই আর সাথে আমরা কম্বিনেশন দেওয়া আছে পুরো আপনার কলারে জি জি কলার কম্বিনেশন খুব সুন্দর দিছেন ভাই আপনি এটা জি এটা প্রায় 200 টাকা না জি পিছনে এক কালার হলো পিছে এক কালার হবে না জি আচ্ছা गाइस পিছে এক কালার হবে তাই 200 টাকা চারটা সাইজ হবে এটা জি এই কালারটা কিন্তু অনেক সুন্দর ভাই অস্থির কালার ভাই এটা এই মালটা ভালো চাই দেবেন ভালো চাই এটা অনেক ভালো চাই এটা আচ্ছা তো गाइस দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু সাবলিভিশন এটাও কিছু হোয়াইট কিন্তু সামনে আপনার প্রিন্ট করা আছে এটা এটা বক্স করা আছে বক্স করা আছে गाइस দেখতে পাচ্ছেন এটা পিছে এক কালার নাবে জি পিছে এক কালার আকাশে আকাশে আচ্ছা আরে যে এটা মেশিন দেব সাইজ কি চারটা হবে জি জি ভাই সাইজ চারটা হবে না জি ভাই সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা প্রাইস 200 টাকা নাবে 200 টাকা প্রাইস পুরো প্রাইস 200 টাকা যারা হোলসেল নিবে মিনিমাম 15 পিস নিতে হবে 15 পিস নিতে হবে মিনিমাম অনেকে বলে যে ভাই আমি 6 পিস নিতে আসি বা 8 পিস নিতে আসি আপনি হোলসেল প্রাইস দেন নাকি হোলসেল নিলে আপনি 15 পিস নিতে হবে সাইজ মিলে নিতে হবে আচ্ছা আচ্ছা এম এল এক্সেল ডাবল এক্সেল সব সাইজ মিলে নিতে হবে 15 পিস মিনিমাম জি 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 যারা হোলসেল রেট দিবেন আপনি নাকি জি জি যারা এক পিস নেন তাহলে ওনাদের জন্য খুচরা প্রাইস দিতে হবে অনেকে দেখা গেছে মনে করেন আপনার 10 পিস নাই তা ভাই আমারে 6 পিস এক্সেল দেন 3 পিস এল দেন এটা হোলসেল প্রাইস দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা কারণ এটা তাদের মন মতো সাইজ নিতে আছে হোলসেল যারা নেবে তারা আমাদের সাইজটা মিলিয়ে নিতে হবে তখন আচ্ছা নেক্সট আরটা দেখাই তো ভাই নেক্সট এটা দেখাবেন আমাদের সবগুলো নিউ কালেকশন ভাই সব নিউ কালেকশন না জি ভাই কালার কালার কম্বিনেশন সেটগুলো দেখছেন ভাই হ্যাঁ আগে থেকে অনেক ভাই কালারটা আপডেট হয়ে গেছে আপনাদের আর ডিজাইনটাও অনেক আপডেট করেছেন ভাই জি ভাই আপডেট না হলে চলে হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ না ভাই ডিফিনেটলি ভাই এটা বক্স করা নেই ভাই এটা না বক্স করা নেই এটা তারপরে তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর লাগতেছে এটা হ্যাঁ কলারটাও গাইস দেখতে পাচ্ছেন সাবলি করা আছে এটা কলারটাও সাবলিউশন করা আছে আচ্ছা দুইয়ের সাইজ কি চারটা হবে না সাইজ চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল সবগুলোই চারটা সাইজ ভাই প্রায় 200 টাকা 200 টাকা এই প্রাইস আচ্ছা আর গাইস যারা ঢাকা শহরে থাকেন অবশ্যই দোকানটা ভিজিট করবেন ভিজিট করলে ভালো হবে একটু দোকানে ঘুরে দেখে দেখে যাবেন ভাই এটা জোস করবে জি ভাই এটাও সাবলি করা না কলারটা জি ভাই কলার সাবলি সাইজ হলো চারটা না জি ভাই এম এল এক্সেল ডাবল এক্সেল জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই পিছে এক কালার না ভাই জি পিছে না এক কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার না হ্যাঁ তাই 200 টাকা না ভাই 200 টাকা প্রাইস আচ্ছা ঠিক আছে রেবেল ভাই জি ভাই আপনাদের কাস্টমার চলে আসছেন নাকি ভিডিও মাঝখানে জি ভাই কাস্টমার চলে আসছে তো ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নাম নামটা জানতে পারি ভাই আমি তানভীর নয় শান্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আচ্ছা আসছিলাম আমি মার্কেটে আজ আমাদের হলে একটা আমি অমরিক কুশলের ছাত্র আমাদের হলে একটা সংগঠন আছে গাংচিল নামের সংগঠনের ইনডোর গেমস টুর্নামেন্ট হবে আজকে এর টি-শার্ট কিনতে আসছিলাম আর কি আমরা টি-শার্ট নিলাম এই মার্কেট থেকে তারপরে টি-শার্টে তো প্রিন্ট করানো লাগে নাম লেখাইদা হয় তারপরে কয়েকটা দোকান দেখছি তারপরে এই বাইয়ের দোকানে আসলাম বাইয়ের ব্যবহার অনেক ভালো লাগছে আর বাইয়ের কাজ দেখে অনেক ভালো লাগছে তারপরে বাইকে দিলাম দেখার জন্য অলরেডি আমাদের কাজ শেষ হয়ে গেছে আচ্ছা মালের প্রাইসটা কেমন রাখে উনি আমরা তো কয়েকটা দোকান ঘুরলাম যাচাই করে আসলাম মানে বাইয়ের প্রাইস দা রিজনেবল আর কি আমাদের আওতার মধ্যে আর কি আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য আপনাকে ধন্যবাদ ভাই ভিডিওতে আসার জন্য আল্লাহ হাফেজ ভাই রেগুলার আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে জাহানি ফ্লাওয়ার এর সাথে ঢাকা ট্রেড সেন্টার তৃতীয় তলা 41 নম্বর দোকান ভাই বন্ধু খেলাঘর এন্ড স্কিন কিং
আচ্ছা ঠিক আছে তো রুবেল ভাই যেসব টি-শার্ট যে আমাদেরকে দেখাইছেন ঠিক আছে না এই বড় কি আর টি-শার্ট আছে আপনাদের জি জি নিউ কালেকশন আছে ওগুলা নামতে এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ সময় লাগবে না জি আচ্ছা হোয়াটসঅ্যাপ দিদি ইমেল নাম্বার যে আপনার সাবস্ক্রাইবাররা চায় তো নাম দিতে পারবেন জি ইনশাআল্লাহ দিতে পারব আচ্ছা ঠিক আছে ভাই তো ব্যাস আমাদের এখানে বিরিয়ানি চাল লাপিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম